সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিম তাসনিম বৃষ্টি, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে, অধ্যায় 12। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 12 পার্ট 1, অধ্যায় 12 দুর্যোগ মোকাবেলা এবং পার্ট 1 বন্যা। বাংলাদেশে কী কী দুর্যোগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা, আর এই বন্যা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আপনি বন্যা সম্পর্কে আলোচনা পাবেন বই পৃষ্ঠা 60 থেকে 61। প্রথমেই দেখি আমরা কী কী আলোচনা করব। বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি হল বন্যা ও ঘূর্ণিঝড়। প্রাকৃতিক কারণ ছাড়া মানবসৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবেও অনেক সময় দুর্যোগ ঘটে থাকে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি। তো এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বন্যা, কারণ প্রতি বছরই দেখা যায় যে আমাদের দেশে বন্যা হয়ে থাকে এবং বন্যার প্রভাবও দেখা যায় যে বছরব্যাপী প্রভাবটা দেখা দেয়। তো এখন আমরা দেখি বন্যার প্রভাব। 1987 সাল থেকে বাংলাদেশে 7টি ভয়াবহ বন্যা হয়েছে। বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়ে থাকে, তবে এর মধ্যে 7টি বন্যা ছিল যেগুলো ভয়াবহ। তার মধ্যে অন্যতম ছিল 88 সালের বন্যা, 98 সালের বন্যা উল্লেখযোগ্য। আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে মূলত বন্যার প্রকোপ বেশি হয়ে থাকে, অর্থাৎ আষাঢ় মাস মানে বর্ষাকাল। এই সময় এমনিতেই পানি বেশি হয়, বৃষ্টিপাত বেশি হয়, আর এই জন্য মূলত আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে বন্যার প্রকোপ বেশি হয়ে থাকে। এখন আমরা দেখব এই বন্যার প্রভাবগুলো কী। এই বন্যার ফলে মানুষের জীবন, ফসল, ঘরবাড়ি এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়। বন্যার কারণে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ ছড়ায়। তবে বন্যা হলেও মাটিতে পলি জমা হয়, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বন্যার নেতিবাচক অনেক প্রভাব রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে মানুষের জীবন, ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট এর ক্ষতি হয়। বন্যায় যখন পানি ওঠে, এর ফলে ঘরবাড়িতে পানি চলে যায়, রাস্তাঘাট নষ্ট হয়, ভেঙে যায়, কাদায় ভরে যায়। এই জন্য বলা হচ্ছে ফসল, জীবন, ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। বন্যার সময় মাঠের পর মাঠ ফসল পানির নিচে তলিয়ে যায়, যার ফলে খাদ্য সংকটও দেখা দেয়। এটা হচ্ছে একটা প্রভাব। আরেকটা অন্যতম প্রভাব হচ্ছে বন্যার ফলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। যখন যে অঞ্চলে বন্যা হয় সেই অঞ্চলে দেখা যায় যে নলকূপগুলো পানির নিচে তলিয়ে যায়, তার ফলে পায়খানা বা নদ নদীর পানি সব একাকার হয়ে যায়, আর এর ফলে বিশুদ্ধ খাবার পানির ঘাটতি দেখা দেয় এবং এর ফলে ডায়রিয়া, বিভিন্ন ধরনের চর্মরোগ সহ নানা রোগ ছড়ায়। গবাদি পশু, পাখিরও বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। তবে বন্যার ফলে কী হয়, মাটিতে পলি জমা হয়, অর্থাৎ বন্যার সময় যে পানি আসে সেই পানি অনেক পলি মাটি বহন করে নিয়ে আসে, আর যখন বন্যা চলে যায়, বন্যার পানি নেমে যায়, তখন পলিটা জমিতে পড়ে থাকে, ফসলি জমিতে। এর ফলে কী হয়, বন্যার জমির মাটি উর্বর হয় এবং ফসল ফলাতে সাহায্য করে। তাহলে আমরা এখানে বন্যার নেতিবাচক প্রভাব আলোচনা করলাম এবং একটি ইতিবাচক প্রভাবের কথাও বললাম। এখন আমরা দেখব বন্যার কারণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে বন্যা হয়, অর্থাৎ ভৌগোলিক কারণ, যেসব অঞ্চল নিম্ন এলাকা, নদ নদী বা বিধৌত এলাকা, এসব এলাকায় ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকায় বন্যা হয়ে থাকে। এছাড়া প্রাকৃতিক কারণ, অর্থাৎ দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টিপাত, তারপরে জোয়ার ভাটার কারণে পাহাড়ি ঢল, এই কারণগুলোর কারণেও বন্যা হয়ে থাকে। এখানে আর বলেছি অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার কারণ। এই যে প্রাকৃতিক কারণটা বললাম, এটাই হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত বন্যার কারণ। পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলোর ধারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ আমাদের দেশের নদীগুলোতে বালি বা পলি জমে তলদেশটা ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে নদীর যে গভীরতা সেটা কমে যাচ্ছে। আর এর কারণে হচ্ছে কি, পানি যখন বর্ষাকালে অনেক পানি চলে আসছে, সেই পানিটা বহন করতে পাচ্ছে না বা বিপদসীমার উপর দিয়ে চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বন্যা হচ্ছে আর নদীগুলোর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে চলে যাচ্ছে।
আর এই কারণে বন্যা হয়ে থাকে। এরপরে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেয়। এই যে বর্ষার সময় অধিক বৃষ্টিপাত হয়, তারপরে পাহাড়ি ঢল হয়, এই ঢলের কারণে কি হয়, পানির প্রবাহ নদীগুলোতে বেড়ে যায়, আর তার ফলে সেই নদী বিধৌত অঞ্চলগুলো বা নদীর আশেপাশের এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হয়। এর ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো এই যে বন্যা হয়, এই বন্যাটা আমরা কীভাবে মোকাবেলা করতে পারি এখন সেটাই দেখব। বন্যা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, যেহেতু বন্যা কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু পুরোটাই আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে আমরা যাতে বন্যা মোকাবেলা করতে পারি সেজন্য কিছু প্রস্তুতি নেওয়া যায়। অর্থাৎ বন্যা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে বন্যা মোকাবেলা বা বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি সে সম্পর্কে দেখব। এক, নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে শুনব। নিয়মিত রেডিও টেলিভিশন বা সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে শুনলে আমরা বুঝতে পারবো যে কখন নদ নদীর পানি বাড়ছে বা বন্যার আশঙ্কা রয়েছে কি না আমরা জানতে পারবো। এছাড়া বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁতে রাখবো, যাতে বুঝতে পারি পানি কতটুকু বাড়লো। আমাদের গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় যে বাঁধ এলাকা বা বিভিন্ন নদ নদীতে যেই সীমানা নির্ধারণ, অর্থাৎ পানি কতটুকু বাড়লো না বললো, এই সীমানা নির্ধারণের জন্য অনেক সময় কিন্তু পিলার দেখা যায়, সেই পিলারের সাথে লেখা থাকে কত সেন্টিমিটার পানি বেড়েছে কমেছে। তো সেই রকম আমরাও বাঁশ কাঠি পুঁতে রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু পানি বাড়লো বা কমলো। এরপরে বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ জমিয়ে রাখবো। যেহেতু আমাদের যেসব এলাকাতে বন্যা প্রতি বছরই হয়ে থাকে সেসব এলাকায় দেখা যায় কী হয়, এই যে আগাম প্রস্তুতিগুলো নিতে হয়, যেমন শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, এগুলোর ব্যবস্থা করে রাখতে হয়। এরপরে পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখব। বই খাতা, ঘরের অন্যান্য সামগ্রী যাতে পানিতে বন্যার পানি সময় ঘরে চলে আসে। পড়ার বই খাতা ও ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখব। যেহেতু বন্যার সময় পানি ঘরের ভিতরে চলে আসে, এজন্য বই খাতা বা ঘরের অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমাদের বই খাতা বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস প্লাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখতে হবে, যাতে পানিতে নষ্ট না হয়ে যায়। আর সর্বোপরি আমরা বলতে পারি মনে সাহস রাখব এবং ধৈর্যের সাথে দুর্যোগ মোকাবেলা করব। অর্থাৎ যে কোনো দুর্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহস রাখা এবং ধৈর্যের সাথে মোকাবেলা করা। এখন আমরা পুরো আলোচনাটা থেকে একটা HW রেখেছি, HWটা রয়েছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে। দেখি, 1987 সাল থেকে বাংলাদেশে একটি দুর্যোগ 7 বার ভয়াবহ রূপ নিয়েছে। কোন দুর্যোগ সেটা তো আপনারা আমি আলোচনায় করেছি, আপনারা বুঝতেই পারছেন দুর্যোগটির নাম কী। উক্ত দুর্যোগের 2টি কারণ লিখো, আমি কারণগুলোও বলেছি। উক্ত দুর্যোগের 3টি প্রভাব লিখো, আমি প্রভাব সম্পর্কেও আলোচনা করেছি। তাহলে শিক্ষার্থীরা আপনারা অবশ্যই HWটা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।